আসসালামু আলাইকুম, আমি সঞ্জনা আলম মননা, আমি সুমাইয়া দাওস্ত মুনিয়া, আমার ঢাকা খাসতাগিরি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। যান্ত্রিক ত্রুটির কারণে কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমরা মাঝে মাঝে বাসা বাড়িতে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ি। তাৎক্ষণিকভাবে এই বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পেতে আমরা আজ তৈরি করেছি ফ্রি এনার্জি বাল্ব বা ইউজিং সল্ট ওয়াটার অ্যান্ড ম্যাগনেট। এই প্রজেক্টটিতে বাল্ব জ্বলে জ্বালানোর জন্য আমরা সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ এবং ম্যাগনেট ব্যবহার করেছি এবং আমি এই ম্যাগনেটটি এই সোডিয়াম ক্লোরাইড দ্রবণে ডুবিয়ে দিয়েছি। এর ফলে দ্রবণে প্রচুর আয়ন উৎপন্ন হয় এবং এই উৎপন্ন আয়ন সমূহ এই বাল্বটি জ্বালাতে সাহায্য করেছে। এখানে যদি আমরা গ্যালভানিক সেল ব্যবহার করতাম তাহলে তা অনেক ব্যয়বহুল ও কষ্টসাধ্য হতো, কারণ তা নির্দিষ্ট সময় পরপর রিপ্লেসমেন্ট আইপিএফ জেনারেটর মোমবাতি অথবা মূল বিদ্যুৎ লাইনে যুক্ত এনার্জি বাল্ব ব্যবহার করে থাকি, কিন্তু আইপিএফ অনেকটা ব্যয়বহুল। বাংলাদেশের মতো মধ্যম আয়ের দেশে প্রত্যেকের ঘরে আইপিএফ এর খরচ বহন করা অনেকটা কষ্টকর, ফলে অর্থনৈতিক কারণে অনেকেই ব্যবহার করতে পারে না। আর আমরা অনেকে জেনারেটর ব্যবহার করে থাকি। জেনারেটর ব্যবহৃত জ্বালানি থেকে উৎপন্ন ধোঁয়া বায়ু দূষণ ঘটায় এবং উৎপন্ন শব্দ দূষণ ঘটায়। আর মোমবাতি অনেকটা কম ব্যয়বহুল হলেও মোমবাতি দ্বারা অগ্নিকাণ্ডের মতো নানা ধরনের দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। আর তাছাড়া মোমবাতি থেকে উৎপন্ন ধোঁয়া পরিবেশ দূষিত করে। অন্যদিকে মূল বিদ্যুৎ লাইনের সাথে যুক্ত বাল্ব চার্জিত হতে বিদ্যুৎ ব্যয় করে, কিন্তু আমাদের প্রজেক্টের উপকরণগুলো একবার ক্রয় করার পর দিনে 8 ঘন্টা করে কমপক্ষে 6 মাস পর্যন্ত বাল্বটি চালাতে সাহায্য করে। এইসব কারণ বিবেচনা করে আমাদের এই বিকল্প পদ্ধতিটি অনেকটাই উপযোগী। আমরা একে সাস্টেইনেবল অল্টারনেটিভ লাইটিং ল্যাব হিসেবে আখ্যাত করতে পারি। পরিশেষে আমরা বলতে পারি যে বিশ্ব এখন হাতে বিজ্ঞানের দরে প্রযুক্তি আছে উপলব্ধ সবার ঘরে ঘরে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।